In this lecture video, we will discuss about weak entity set. Weak entity set actually key. The entity set which have no primary key is called weak entity set. Then the second entity set is called primary key. Thakbe na, tadir kamra bolbo weak entity set. আর আমরা জানি যে সকল এন্টিটির প্রাইমারি কি থাকে তাদেরকে আমরা বলি স্ট্রং এন্টিটি সেট যেহেতু ওয়েক এন্টিটি সেটের কোনো প্রাইমারি কি থাকে না অ্যাকচুয়ালি ওয়েক এন্টিটি সেটের ক্ষেত্রে পার্শিয়াল কি ব্যবহার করা হয় আর পার্শিয়াল কি কে ডটেড লাইনের সাথে আর পার্শিয়াল কি এর নিচে আন্ডারলাইনের পরিবর্তে প্রাইমারি কি এর নিচে আন্ডারলাইন দেওয়া হয় এবং পার্শিয়াল কি এর ক্ষেত্রে পার্শিয়াল কি এর নিচে ডটেড লাইন ব্যবহার করা হয় তো weak entity set এর ক্ষেত্রে যেহেতু কোনো প্রাইমারি কি থাকে না সো weak entity set এর এন্টিটি গুলোকে আসলে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না weak entity set এর এন্টিটি গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমাদের অন্য একটি এন্টিটি set এর প্রাইমারি কি এর প্রয়োজন হয় এখানে আমরা যদি ইয়ার ডায়াগ্রামটি দেখি এখানে দুইটি এন্টিটি set রয়েছে একটি লোন এন্টিটি set এবং একটি হচ্ছে পেমেন্ট এন্টিটি set লোন ইন্টিসিটির প্রাইমারি কি লোন নাম্বার আছে বিধায় আমরা প্রতিটি লোনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কিন্তু পেমেন্ট এন্ট্রি সেটের ক্ষেত্রে কিন্তু কোনো প্রাইমারি কি নেই সো এই ক্ষেত্রে আমরা কিন্তু পেমেন্ট এন্ট্রি সেটের প্রতিটি এন্টিটিকে এই পেমেন্ট নম্বর দ্বারা অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না যদি আমরা একটি এক্সাম্পল দেখি তাহলে এই বিষয়টা আমরা স্পষ্ট হতে পারবো এখানে ধরলাম এক ব্যক্তি ব্যাংক থেকে তিনটি লোন নিয়েছে তো তিনটি লোনের লোন নাম্বার L1 L2 L3 এবং লোনের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা এখানে আমরা দেখেছিলাম লোনের জন্য দুটি অ্যাট্রিবিউট ছিল লোন নাম্বার এবং অ্যামাউন্ট আমি ওখানে সেটাই দিয়েছি লোন নাম্বারগুলো দিয়েছি অ্যামাউন্টগুলো দিয়েছি লোন পেমেন্ট এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে লোন পেমেন্ট তো এটা পেমেন্ট করবে লোনটা পেমেন্ট করবে তো পেমেন্ট করার জন্য যখন লোনার ব্রোয়ার ব্যাংকে গেল গিয়ে যখন ডিপোজিট চার্টটি নিল তো ধরলাম যে যে ডিপোজিট চার্টটি নিয়েছিল সেই চার্টটিতে আরবিটারিলি একই পেমেন্ট নম্বর ছিল যে ডিপোর্ট চার্টটি মানে যে বইটি নিয়েছে সে বইটি টাকা জমার জন্য যে রসিদটি নিয়েছে রসিদটার পেমেন্ট নম্বরগুলো ধরলাম একই তোমরা ধরো আমি সেটা পেমেন্ট নম্বরগুলো সবগুলো 20 ছিল সে তিনটি লোন পেমেন্ট করবে তিনটির অ্যামাউন্ট ভিন্ন কিন্তু যে রসিদটি দ্বারা সে টাকাটা ব্যাংকে জমা দেবে তার পেমেন্ট নম্বরটি কিন্তু প্রতিটারে কত ছিল 20 ছিল এবং সে একই ডেটে টাকাগুলো পে করছে টাকাটার অ্যামাউন্টটা পেমেন্টটা পে করছে জুলাই মাসে 24 তারিখ ধরলাম এবং পেমেন্ট অ্যামাউন্ট এবং সে প্রতারণার জন্য 5000 টাকা করে পে করছে তো এই ক্ষেত্রে যখন ব্যাংকে এগুলো ব্যাংকের পেমেন্ট টেবিলে এগুলো সংরক্ষিত রাখা হবে পরবর্তীতে আসলে এই এন্টিটিগুলোকে আলাদা আলাদাভাবে পেমেন্ট এন্টিটি এটা একটা পেমেন্ট এন্টিটি এই প্রোডাক্ট একটা পেমেন্ট এন্টিটি এটা একটা পেমেন্ট এন্টিটি মানে সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু একটা পেমেন্ট এন্টিটি হচ্ছে এই ক্ষেত্রে সে আলাদাভাবে প্রতিটি পেমেন্টকে কিন্তু আলাদা করতে পারবে না তো এই ক্ষেত্রে আমি যদি এই পেমেন্ট নম্বরের সঙ্গে লোন এন্টিটি সেটের লোন নাম্বার প্রাইমারিটিকে একসঙ্গে ব্যবহার করে যদি একটি প্রাইমারি কি তৈরি করি লোন নাম্বার আর পেমেন্ট নম্বর মিলে যদি আমরা নতুন একটি প্রাইমারি কি তৈরি করি তাহলে কিন্তু আমরা প্রতিটি লোন পেমেন্টকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো যেমন এখানে যদি লোন নাম্বার আর পেমেন্ট নাম্বার মিলে একটি যদি প্রাইমারি কি তৈরি করি তাহলে আমার প্রাইমারি কিট হবে কি L1 20 এর জন্য প্রাইমারি কি হবে L2 20 এর জন্য প্রাইমারি কি হবে L3 20 তার মানে কি দেখো প্রতিটার জন্য কিন্তু আমার আলাদা আলাদা কি তৈরি হয়ে যাচ্ছে মানে প্রতিটাকে কিন্তু আমরা প্রতিটা পেমেন্টকে কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি তাহলে এই প্রতিটা তাহলে ওয়েক এন্টিটির ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু আমরা প্রতিটি এন্টিটি কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না এই জন্য আমরা কি করছি আরেকটি এন্টিটি সেটের প্রাইমারিকে সাহায্য নিচ্ছি তো এখানে একটি জানার বিষয় হলো উইক এন্টিসিটির ক্ষেত্রে অলওয়েজ টোটাল পার্টিসিপেশন হয় বাট স্ট্রং এন্টিসিটির ক্ষেত্রে কিন্তু সর্বদা টোটাল পার্টিসিপেশন হয় না কেন আছে উইক এন্টিসিটির ক্ষেত্রে টোটাল পার্টিসিপেশন হয় এই এক্সাম্পলটিতে আমরা দেখি পেমেন্ট
পেমেন্ট যদি পেমেন্ট নাম্বার যদি আমি একটা করতে চাই, আমার একটা পেমেন্ট নাম্বার আছে, সেটা কার পরিপ্রেক্ষিতে হবে? অবশ্যই একটা একটা লোনের পরিপ্রেক্ষিতে হবে, মানে একজন প্রোয়ার যে লোন এসে তার পরিপ্রেক্ষিতে আমার একটি পেমেন্ট নাম্বার তৈরি হবে। ডেটাবেজে একটি পেমেন্ট নাম্বার রাখবো কার পরিপ্রেক্ষিতে? লোনের পরিপ্রেক্ষিতে। তার মানে ডেটাবেজে যদি একটি পেমেন্ট নাম্বার আমি সংরক্ষিত রাখি, অবশ্যই তার পরিপ্রেক্ষিতে একটি লোন থাকতে হবে। কিন্তু লোনের জন্য, প্রতি লোনের জন্য পেমেন্ট নাম্বার কিন্তু, সরি, তাহলে একজনের লোন থাকলে সে তো পেমেন্ট নাও করতে পারে। একজন পেমেন্ট করবে কখন? যদি তার লোন থাকে। তাহলে পেমেন্ট করতে হলে অবশ্যই লোন থাকতেই হবে, তাহলে এটা কি আছে? টোটাল পার্টিসিপেশন। কিন্তু একজন লোন থাকলে সে পেমেন্ট করবে, কখন পেমেন্ট করবে এটা আসলে কোনো গ্যারান্টি নেই। তাই লোন থাকলে সে ওই পেমেন্ট নম্বরটা তার জন্য নাও হতে পারে, লোন থাকলে তার পেমেন্ট সে পেমেন্ট নাও করতে পারে, কিন্তু পেমেন্ট থাকলে অবশ্যই লোন, অবশ্যই পেমেন্টের জন্য, পেমেন্ট করার জন্য অবশ্যই লোন থাকতেই হবে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল পার্টিসিপেশন, এটা হচ্ছে আমার পার্শিয়াল পার্টিসিপেশন।